BUDGET, এবং সবটাতে কোথায় ফেল করেছে সরকার, মোদী সরকার, সেটা বলে লাস্টে বলল কি এই সরকার হলো বড় টাইমে বেঁচে আছে, বাজেটের অ্যাক্রোমিনিম বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কি দিস গভর্নমেন্ট ইজ সার্ভাইভিং অন বড় টাইম, মানে উধারের টাইম নিয়ে সরকার বেঁচে আছে, কোনোদিনই পড়ে যাবে। নিজের দলটাকে সংগঠিত রাখুন, গভীর রাতে বিজেপি নেতাদের একটু কম ফোন করতে বলুন ওনার দলের নেতাদের, তারপরে বিজেপির স্থায়িত্ব নিয়ে কথা বলুন। এই সরকার স্থায়ী সরকার, আগামী বেশ কয়েক দশকের মধ্যে আজকে যাদের বিরোধী বলে দেখা যাচ্ছে এদের ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে দেখা যাবে, এবং হয়তো এমন দিন আসতে চলেছে বিজেপিকে নিজের দলের মধ্যেই বিরোধী তৈরি করে পার্লামেন্টের আলোচনা চালাতে হবে। তিনি তো আজকে চ্যালেঞ্জ করেছেন নির্মলা সীতারমণকে তার স্পিচে, কি হোয়াইট পেপার বের করা হোক কত টাকা 2021 পর হারার পর থেকে পশ্চিমবঙ্গকে দিয়েছে কেন্দ্রীয় সরকার, হোয়াইট পেপারে তিনি চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ, প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদোপম অট্টালিকা তৈরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রাকৃতিক সম্পদ লুট, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা, তার উত্তর তারা দিয়ে দিতে পারে। যাদের একটা পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য ব্যালট পেপার খেতে হয়, বিডিওদের দিয়ে লুট করাতে হয়, পুলিশকে সিভিক ভলেন্টিয়ার্সদের ময়দানে নামাতে, 3,500 পুলিশকে সঙ্গে নিয়ে একটা গ্রামের যাত্রা করতে হয়, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই অন্তত এই সরকারের বাজেট নিয়ে কোনো সমালোচনা করা। দাদা, তিনি বলছেন কি ব্রাইব করা হয়েছে সরকারকে বাঁচানোর জন্য, দুটো স্টেটকে ঘুষ দেওয়া হয়েছে এই সরকারকে বাঁচানোর জন্যে। তিনি বলেছেন কি আন্ধ্রপ্রদেশে তিনজন এমপি পেয়েছে বিজেপি, সেখানে দরাজ দেওয়া হলো এত টাকা, পশ্চিমবঙ্গ থেকে 12 জন এমপি এসছে কিন্তু সেই বাংলা কোনো মেনশন হয়নি এই বাজেটে। তিনি বলছেন কি যে কথাটা বিরোধী দল নেতা বলেছিলেন আজকে লোকসভাতেও তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ এখন ভুলে গেছে, এখন তারা জোর দিচ্ছে যারা তার পাশে তাদেরকে টাকা দেবে। এই সরকারের পাশে আছে ভারতবর্ষের প্রান্তিক মানুষ, এই সরকারের পাশে আছে শিক্ষিত তরুণ তরুণ, এই সরকারের পাশে আছে গ্রামের নিরন্ন মানুষ, এই সরকারের পাশে আছে নারী শক্তি, এই সরকার তাদেরই দেবে। বলছেন যে এতদিন পর্যন্ত দুটো সরকার মোদীর নামে সরকার চলেছে, বারবার মোদী সরকার বলা হয়েছে, এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় মোদী সরকার উল্লেখ করছেন না, কারণ একটা কোয়ালিশন সরকার, এই জোট সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার, সে কি একটি সরকার? অতীতেও জোট সরকার ছিল, 23টা রাজনৈতিক দলকে নিয়ে সরকার চালিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসের নৌকোয় উঠে পশ্চিমবঙ্গে তড়িপার না করাতে পেরে রেল থেকে সম্পূর্ণ দপ্তরবিহীন মন্ত্রী হয়ে ফিরে এসেছিলেন। একবার সেই ইতিহাসটা স্মরণ করুন, 1998-1999 এর তৃণমূল কংগ্রেস। সুতরাং সেদিন কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় ওই আতুর ঘরে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানী না থাকতেন আজকে এই দলটার জন্ম হতো না, আজকে উনি দাঁড়িয়ে উনি বক্তৃতা করতে পারতেন না, বিজেপির সমালোচনা করতে পারতেন। দাদা, মণিপুর ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন, বলেছেন যে মণিপুরে 70,000 মানুষ রিফিউজি হয়ে গিয়েছেন, মহিলাদের উপর প্রচণ্ড আক্রমণ করা হয়েছে, কিন্তু একবারও সেই নিয়ে সরকারে মাথা ব্যথা নেই। দেখুন, উত্তর পূর্ব ভারতের কোনো স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এই নিয়ে যা বলবার কেন্দ্রীয় দলের যারা মুখপাত্র আছেন তারা বলবেন, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকে বলা হবে। আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাই যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পরিবারের মহিলারা এই সন্দেশখালিতে তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে গণ অবরোধ করে তুলেছে, আজকেও পশ্চিমবঙ্গে যে অত্যাচার চলেছে সেই অত্যাচারের অধিকাংশ আপনাদের কাছে আসছে, কারণ তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার যাদের বাড়িতে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আছে তারাই আজ সামনে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে মুখ করেছেন, প্রতিবাদ করেছেন। দাদা, সংসদের অভ্যন্তরে যে কোনো বক্তৃতা একটা ডেকোরাম মেনটেন করতে হয়, আজকে লোকসভার অভ্যন্তরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন সৌমিত্র খাঁ তিনি বিরোধিতা করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ডিপ্রাইভেশনের কথা বলছিলেন যে সরকার কীভাবে ডিপ্রাইভ করেছে, এই সময় তিনি সৌমিত্র খাঁর উদ্দেশ্যে বলেন যে আপনি তো আপনার স্ত্রীকে ডিপ্রাইভ করেছেন,
এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে এটা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষে সবকিছু করা সম্ভব। আমার মনে হয় উচ্চশীল মানুষ যারা আছেন, যারা ওই লোকসভার সদস্য, তারাও বিষয়টি শুনেছেন এবং আপনাদের মাধ্যমে গোটা দেশ জানবে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ কথা বলে মানুষ, এর উত্তর মানুষ। কয়েকটা বাংলার ইস্যু রয়েছে, এটা কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রামের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে ধরে মারধর করা হয়েছে, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা হচ্ছে কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম, সেখানে পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে মারধর করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, তৃণমূল করেছে এবং স্বাভাবিক ব্যাপার, কোনো অন্যায় কাজের হাত তিনি প্রতিবাদ করেছেন, তৃণমূলের লুটে সহযোগিতা করেন, সেই জন্য তাকে মার খেতে হয়েছে। আগেও তো দেখলেন, বিলে সই না করলে সরাসরি উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন মহিলা, যিনি একজন অস্থায়ী শিক্ষক, 10,000 টাকা যার বেতন, তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করার কারণে, যার বাড়ি হচ্ছে ফ্রেজারগঞ্জে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জলপাইগুড়িতে। তো এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার যেখানে আছে, তো তার যারা নিচুতলার কর্মী থাকবেন, তারা তো সরকারের কাজকর্মের প্রতিফলন তাদের মধ্যে দিয়ে হবেই, এটাই স্বাভাবিক। প্রমোটারদের বাড়াবাড়ি সব জায়গাতে দেখা যাচ্ছে। বাঁকুড়ার একটি ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে সরকারি একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্ট ভেঙে দিয়ে সেখানে প্রমোটিং হয়ে গিয়েছে এবং তৃণমূল নেতা তার মূল মদতদাতা। একটা কালভার্ট রয়েছে সরকারের তৈরি, সেই কালভার্ট ভেঙে দিয়ে সেখানে প্রমোটিং হয়ে গেছে। পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হাওড়া ব্রিজের মালিকানা কারাতে আছে সেটাও এখন খোঁজ করে দেখতে হবে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যকে বিক্রি করে দিয়েছে, এরা নদীর পাড় চুরি করেছে, নদী চুরি করেছে, নদীর বোল্ডার চুরি করেছে, জঙ্গলের কাঠ চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, প্রান্তিক মানুষের ডাল চুরি করেছে। একটা পকেট থেকে যদি ফরেক্স কোম্পানির মাধ্যমে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের এই রেশনিং ব্যবস্থায় কত লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে এখনো জানেন। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি পশ্চিমবঙ্গের যে খাদ্য কেলেঙ্কারি।